আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উকিল প্রেজেন্স জনস্বার্থে আইনজীবী পাওয়ার্ড বাই আইপি ফোরাম বাংলাদেশ। আমাদের যেটি এই অনুষ্ঠানের যেটি অ্যাকচুয়ালি আমরা যে কারণে এই অনুষ্ঠানটি করি সেটি হচ্ছে যে জনস্বার্থে অথবা জনগণের উপরে ই ফেলতে পারে, আপনার বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে, জনগণের জন্য সম্পূর্ণ একটি নতুন করে একটা জিনিস শুরু করার বা তাদের মধ্যে যে প্রভাব ফেলে সেই সব কিছুর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উকিল প্রেজেন্টস জনস্বার্থে আইনজীবীর সিজন ওয়ান এর ফোর্থ এপিসোডে। দিস ইজ পাওয়ার্ড বাই বাংলাদেশ আইপি ফোর। আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে যে জনস্বার্থে অথবা জনগণের উপরে, আমাদের সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলেছে যেসব ল্যান্ডমার্ক কেসগুলো সেগুলো নিয়ে আলোচনা করা। আজকে আমাদের সাথে যে ভদ্রলোকের সাথে আমরা কথা বলবো, যে আইনজীবীর সাথে কথা বলবো, তিনি যখন আসলে আমাদের দেশে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল মোটেই জনপ্রিয় হয়ে ওঠেনি, অর্থাৎ একদমই আমরা কেউ জানতাম না, সেই 1995 সাল থেকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তিনি তার স্কুল ছিল এসএসসি দিয়েছিলেন ঝিনাইদহ গ্যাড়াগঞ্জ স্কুল থেকে, পরবর্তীতে শৈলকুপা কলেজ থেকে তিনি এইচএসসি করেন, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং এলএলএম করে প্রথমে তিনি আইন ও সালিশ কেন্দ্রে ইন্টার্ন হিসেবে জয়েন করেন। সেখানে কাজ করার পরে বর্তমানে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতে এসে এখন বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় এবং বিখ্যাত ল চেম্বার সৈয়দ ইশতিয়াক আহমেদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছেন। তিনি আমাদের সবারই খুব প্রিয় মুখ, আপনাদের সবাইকে আমি পরিচয় করে দিচ্ছি, বাংলা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবের সাথে। আসাদ ভাই, স্বাগত আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ অনিক সাহেব আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই, আগেই বলে নিলাম যে যখন অ্যাকচুয়ালি পিআইএল মোটেই লোকজনের সব কোনো ধারণাই ছিল না আমাদের দেশে, আমি মনে করি যে বেরুবাড়ির কেস অর্থাৎ কাজী মুখলিসুর রহমানের কেস দিয়ে প্রথম যেটা শুরু হয়েছিল, পরবর্তীতে হাঁটিহাঁটি পাপা করে মহিউদ্দিন ফারুক সাহেবের যে কেসগুলো রয়েছে, বেলার যে কেসগুলো রয়েছে, সেটার সাথে সাথেই কিন্তু একই সময়ের দিকেই এসেছিল হচ্ছে বেশ কিছু কেস যেগুলো আইন ও সালিশ কেন্দ্র করেছিল, এবং সেই কেসগুলোর কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো যেগুলোতে আপনি ছিলেন। তো তার মধ্যে একদম প্রথমেই যে কেসটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটাকে ডান্ডাবেড়ি কেস বলেই করি। তিনটি রিট পিটিশন করেছিলেন তখনকার যিনি ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং পরবর্তীতে একটু জানিয়ে রাখি দর্শকের আপনাদেরকে যে আমাদের আজকের যিনি অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, উনিও কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের জেনারেল সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করেছেন। তার সাথে ভেতর প্রেসিডেন্ট ছিলেন আমাদের স্যার ফজলে হোসেন আবেদ, ঠিক বলছি আমি আসাদ ভাই? জি জি, বোর্ডে আমরা ছিলাম, আর পিটিশনার ছিলেন ব্যারিস্টার সালমা সুবান, উনি নির্বাহী পরিচালক ছিলেন, তখন উনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। তো জি, প্রথম যে কেসটা ডান্ডাবেড়ি সেটি হচ্ছে কি বলবো, যে মানুষকে তার প্রাপ্য যে কোনো অধিকার থেকে বঞ্চিত করাই তো মানবাধিকারের লক্ষ্য। কারাবন্দীরাও কিন্তু অ্যাকচুয়ালি মানবাধিকার থেকে কোনোভাবেই তাদেরকে বঞ্চিত করা যায় না, অথচ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় দুর্বিষহ একটা চিত্র আমরা দেখেছি আমাদের কারাগারগুলোতে, যেখানে জেল কোডের 718 নম্বর ধারাতে বিধিতে বলা আছে যে
তিন ধরনের বেরি ব্যবহার করা যায়, শিকল বেরি দ্যাট ইজ জাস্ট চেইন দিয়ে আটকে রাখা, আরো আছে ডান্ডা বেরি যেটা বার ফেটার্স, সেটা এখনো আমরা দেখি অনেক সময় করছে যে হাতে এবং পায়ে একসাথে বেঁধে রাখছে। আর তৃতীয়টা হচ্ছে আপনার ক্রস বার ফেটার্স, অর্থাৎ আর করে যে বেরিটা দেওয়া হয়। এবং 719 নম্বরে বলা আছে যে একটানা সর্বোচ্চ 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না, কিন্তু তারপরেও দিনের পর দিন করে রাখা হয়। প্রথমে যে মামলাটি করা হয়েছিল সেটি হচ্ছে 1995 সালে। এই মামলার যে রিট পিটিশনের যে পিটিশনটা ছিল সেটা থেকে আমি দেখতে পেয়েছি যে 1992 সালের 28শে সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন জনৈক রাজু আহমেদ পান্নু। 1993 সালের মার্চে তাকে যাতায়াতকালীন নিরাপত্তার কারণ দেখিয়ে ডান্ডা বেরি পড়ানো হয়। সেই যে পড়ানো হয়েছিল 22শে আগস্ট 1993 থেকে, তাকে যখন শাস্তি প্রদান করা হলো দোষী, তারপর থেকে সেই যে মামলা করা হয়েছিল শেষ পুরো সময়টিতেই তাকে ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছিল। এটি যখন আপনারা জানতে পারেন তখন দেখা যায় আপনারা একটি রিপিটিশন করেছেন। দ্বিতীয় যে মামলাটি আপনারা করেছিলেন সেটি ছিল হচ্ছে 1994 সালে এসে ফজলু ওরফে হাফিজুর রহমান বনাম বাংলাতে, এইখানে যেটি হয়েছিল যে তাকে 33 মাস যাবত ডান্ডাবেরি পরিয়ে রাখা হয়। এবং এটিতে আমরা আমি যখন রেকর্ড গুলো দেখছিলাম দেখলাম যে তখন আইন ও সালিস কেন্দ্রের স্টাফ লয়ার হিসেবে আপনি এটি আইন ও সালিস কেন্দ্রের তৎকালীন যে নির্বাহী পরিচালক সালমা সোহান তার নজরে আনেন এবং দ্বিতীয় রিপিটিশনটি। তৃতীয়টি হয় 2001 সালে, শাহিন ওরফে কানা শাহিন, তাকে ফেব্রুয়ারি মাসে পুলিশ গ্রেফতার করে, তাকে 9টি মামলা দেখালেও তাকে এতগুলো মামলা রয়েছে বলে তাকে 18 মাসের উপরে দণ্ডবিধি পড়িয়ে রাখা। তো এই হচ্ছে মামলার ব্যাকগ্রাউন্ড। এখন এটা তো হচ্ছে যেটুকু আমি কাগজ পড়ে জেনেছি, এর বাইরেও অনেক ঘটনা আছে। যদি একটু আমাদেরকে মামলার পূর্ববর্তী ইতিহাসগুলো বল। প্রথম কথা আমি বলি আপনাকে, বাংলাদেশে এই যে জনস্বার্থে মামলা, মানবাধিকারের মামলা, এগুলো করার ক্ষেত্রে আইন ও সালিস কেন্দ্র 1986 সাল থেকে যাত্রা শুরু করে, যেখানে ব্যারিস্টার সালমা সুবহান ছিলেন নির্বাহী পরিচালক সামনে, এর পিছনে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমিনুল হক সাহেব সহ বাংলাদেশের প্রথিতযশ সব আইনজ্ঞরা ছিলেন। আমি 1992 সালে আইন সালিস কেন্দ্রে ইন্টার্ন হিসাবে যোগদান করি সালমা সুবহানের সাথে। চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ লজ একটা কাজ করতে যেয়ে, শিশুদের উপর ইউনিসেফের একটা প্রজেক্টে, তো সেখানে কাজ করতে যেয়ে আমি আদালতে যখন বাচ্চাদের দেখতে যাই তখন দেখি অনেক লোকজনকে ডান্ডাবেড়ি পরিয়ে নিয়ে আসা হচ্ছে। এইটা আমার যারা জানে না তাদের জন্য একটু এক্সপ্লেইন করা যাক, আসলে কিভাবে মানে হাতটাকে হাতের মধ্যে একটা হাত না, ওদের ওদের একটা হলো যে দুই পায়ে বেড়ি, হাতেও বেড়ি আছে, এইভাবে তারা হাত আর পায়ের মধ্যে, আবার হাত এবং পায়ের মধ্যে একসাথে একটা চেনও লাগানো, দুটো আলাদা আলাদা, হ্যাঁ দুটো আলাদা, কিন্তু আবার এই কোমরের সাথে কানেক্টেড, কোমরে আবার রাউন্ড করে দুটো কানেক্টেড। আচ্ছা, তো এই পরিস্থিতি দেখে এটা আমার মনে লাগলো, আমি এসে প্রথমে সালমা সুবহানকে বললাম। সালমা সুবহান বললেন যে হুট করে তো করা যাবে না, তাহলে কি করা যায়। তখন আমার মনে আছে, তখন আমি ইনস্ট্যান্টলি স্পন্টেনিয়াসলি আমি বলেছিলাম যে কাজ করতে পারে, আমি 54 অ্যারেস্টেড হয়ে জেলখানায় যাই, জেলখানায় যেয়ে ওদের সাথে কিছুদিন থাকি যারা ডান্ডে বেরিয়ে, ওদের সব অবস্থাগুলো দেখে এসে আপনাকে একটা রিপোর্ট করি, সেই রিপোর্টের বেসিসে উই ক্যান প্রসিড। অর্থাৎ তখন আমি লয়ার স্টুডেন্ট, অর্থাৎ আপনি একদম মানে ব্যক্তিগতভাবে জিনিসটাকে কি বলবো যে ফিল করে কেস করার প্ল্যান করেছিলেন, একটা প্ল্যান করেছিলাম। তখন আমি লয়ার স্টুডেন্ট, আমি সদ্য বিবাহিত মনে হয় তখন, এই অবস্থায় যখন আমি জেলখানে যাওয়ার পরিকল্পনা করেছি 54 অ্যারেস্ট হয়ে এই রিসার্চ ওয়ার্কের জন্য, তো সালমা সুবহান ওয়াজ ওভারওয়েলম, দেন নিজামুল হক নাসিম সাহেবের সাথে কনসাল্ট করা হলো, অর্থাৎ আমাদের পরবর্তীতে যিনি হাইকোর্টের যিনি বিচারপতি হলেন নিজামুল হক, উনি যে কামাল হোসেন স্যারের সাথে কথা বলার পরে, তখন আমরা খুবই ছোট, আমরা এতটা বুঝি না, তো ওনারা সব শুনে টুনে আমার কাছ থেকে বয়ান নিলেন, বয়ান নেওয়ার পরে ওনারা বললেন যে না জেলখানায় যেতে হবে না, এইভাবে আমরা একটা রিট করতে পারবো। ওইটা করার পরপরই এইভাবে একটা ছোট প্রশ্ন একটু আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি যে করার জন্য কি আপনি শুধু বাংলাদেশের যে সিস্টেমটা সেটাই দেখছেন নাকি এটা বাইরেরও হয়েছে, বাইরের দেশেও একই? আমরা প্রাইমারিলি বাংলাদেশের সিস্টেম দেখেছিলাম, ইন্ডিয়ান কেস স্টাডি গুলো আমরা দেখার চেষ্টা করেছি তখন,
সেকেন্ড রিট পিটিশনটা আপনি দেখবেন, যদি ডকুমেন্ট দেখেন, প্রথম রিট পিটিশন থেকে সেকেন্ড রিট পিটিশনের অনেক ড্রাফটিংটা ইজ বেটার, অনেক রিচ, অনেক রিচ এন্ড বেটার। ফলে আমরা সেকেন্ড রিট পিটিশনটাই বা থার্ড রিট পিটিশনটা আমরা যে এটাকে আরো ইম্প্রোভাইজ করার চেষ্টা করি। আমার এখনো মনে আছে যখন ডান্ডাবেড়ির শুনানি হচ্ছে, তখন জাস্টিস মিস্টার জাস্টিস ফজলুল করিম সাহেব দি দেন হাইকোর্ট ডিভিশনের জাজে জাজ, উনি 12 নম্বর কোর্টে বসতেন, মেন বিল্ডিং এর 12 নম্বর অর্থ ঢুকে রাইট হাতে ডান দিকে একদম ঢুকলে হাতে ডান, জি, ওখানে বসতেন অ্যাটর্নি জেনারেল সাহেব, তখন ছিলেন সম্ভবত মাহমুদুল ইসলাম সাহেব, জি। তো উনি যখন দাঁড়িয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এটা কিভাবে ডিফেন্ড করেন, একটা লোককে বছরের পর বছর এভাবে রাখছে। তখন বলছে যে মাইলর আমাকে আমার সময় দিতে হবে, আমার ইনস্ট্রাকশন নিতে হবে। তখন উনি বললেন যে যত ইনস্ট্রাকশনই নেন, এইভাবে কোন ব্যক্তিকে রাখা কোনো ক্রমেই আপনার ফান্ডামেন্টাল রাইটস বলেন, নৈতিকতা বলেন, কোনোভাবেই সাপোর্ট করে না। যাই হোক, আমরা ইন্টারিম অর্ডার পেলাম, ওনারা ওভার টেলিফোন ডান্ডাবেড়ি এই পিটিশনারদেরটা খুলে দিলেন। তখন টেকনিক্যাল কিছু প্রশ্ন আনার চেষ্টা করলেন পরবর্তী শুনানির সময়, পরে শুনানি অ্যাডজন হলো, এরপর অনেক পরে হিয়ারিং হয়েছে। টেকনিক্যাল এটা হলো, তো এটা ইনডেফিনিট নাম্বার অফ পিপুলের জন্য না, এক্স্যাক্টলি ওনারা বলতে চাইলেন যে এই ডান্ডাবেড়িটা দেওয়া হচ্ছে ডেফিনিট নাম্বার অফ পিপল, আমাদের কাছে সংখ্যা আছে। আমাদের তার কাউন্টার যুক্তি ছিল যে এটা ইনডেফিনিট নাম্বার অফ পিপল, এই রায়টা শুধুমাত্র যে কয়জন এই যে ফজলু বা আরেকজনের নাম যেটা বললেন এরা না, তার আগে এই রায়টা সুদূর প্রসারী আসবে। এটা বলার পরে এক পর্যায়ে কোর্ট কনভিন্স হয়ে, যেহেতু আমরা যাদেরকে কেস স্টাডি হিসেবে সামনে নিয়ে এসেছিলাম ওনাদের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়েছে, ইন্টারিম অর্ডার বেশি দূর দরকার ছিল না, পরবর্তীতে এটাকে রায় দিয়ে একটা গাইডলাইনও দিয়ে দিয়েছিলেন, সোফা রায় নয়, আমি আইনশৃঙ্খলা কেন্দ্র থেকে জাজমেন্টের কপিটা কালেক্ট করতে হবে। এইভাবে আমরা কিন্তু একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের চিন্তা করতাম। হুট করে রাতের মানে পত্রিকায় দেখে যেই আমরা রিট পিটিশন ফাইল করে দেব, এইটা কিন্তু আমাদের মাথায়ও আসতো না কখনো। আমার যেটুকু জানা আছে যে এটার জন্য আপনারা বোধহয় দেশের বাইরেও দীর্ঘ সময় আপনাদেরকে কাজ করতে হয়েছিল যে, হ্যাঁ, এটা ধরেন আমি এটা করা কাজকালীন সময়ে আমার ডাক আসলো টাস্কফোর্স ডিটেইনিস অফ ফিলিপাইন্স, TFDP নামে একটা অর্গানাইজেশন, যারা ফিলিপাইনে মার্কোসের সময় যাদেরকে পলিটিক্যাল ডিটেইনিস করে রাখা হয়েছিল, যাবজ্জীবন জেল টেল দিয়ে রাখা হয়েছিল, সেই সমস্ত পলিটিক্যাল ডিটেইনিসদের উপর আমার একটা ইন্টার্নশিপ করতে পাঠানো হলো 3 মাসের জন্য। এবং সেখানে আমি ফিলিপাইনে বিভিন্ন জেলখানায় গেছি, সেই জেলখানায় যে তাদের জীবনযাত্রা দেখেছি, তারা কিভাবে আসামিদেরকে ট্রিট করেন সেগুলো দেখে এসে সেই অভিজ্ঞতাগুলো এখানে আমাদের কাজে লাগিয়েছিলাম। ফলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হুট করে যে করে দিলাম একটা বিজিবডি হিসেবে, সেটা কিন্তু আসলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না বা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন না। এখন আমরা যেটা যে অনেক শ্রম দেখি যে কোনো কিছু ছাড়াই, কোনো প্রিপারেশন ছাড়াই জাস্ট একটা খবরের কাগজ নিয়ে চলে গেলেন এবং সেটিতে হলো, এখানে রিসার্চের বা একটা যে প্রপার প্রিপারেশনের ব্যাপার থাকে সেটাই, এবং এখানে যেটা দেখা যায় এটাতে আমাদের বারের লয়ারদের মধ্যে কোয়ালিটি খারাপ হচ্ছে, কোয়ালিটি জাজমেন্ট আসছে না, কারণ ম্যাটেরিয়াল যদি জজদের সামনে না থাকে তাহলে তো কোয়ালিটি জাজমেন্ট আসবে না। আপনাদের এই কেসের ব্যাপারে যখন পরবর্তীতে আমাদের প্রধান বিচারপতি হচ্ছেন জনাব বদরুল হায়দার চৌধুরী, তাকে যখন জিজ্ঞেস করেছিল তখন তিনি খুব চমৎকারভাবে বলেছিলেন একটা সাক্ষাৎকারে, এটা সংবাদে প্রকাশ হয়েছিল 1996 সালে, ইফ আই এম নট রং, সরি 1990 সালে, তখন তিনি বলেছিলেন যে ঔপনিবেশিক ও স্বৈরাচারী শাসনের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের কারা ব্যবস্থায় বড় রকমের কোনো সংস্কার এখনো হয়নি, সমগ্র কারা ব্যবস্থাটাকেই আমরা এখন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই দেখি, কিন্তু এখানে সংশোধনমূলক সেই রকম কোনো কিছু করা হয় না, এই কথা বলেছিলেন সেই সময়ে আমাদের তৎকালীন যে বিচারপতি ছিলেন, এবং তারাও তাহলে কতখানি পড়াশোনা করেছিলেন, এবং ওই আমি জাজমেন্টটা যখন পড়ছি, হ্যাঁ তা তো অনেক পড়, এখন তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন গেল বোথ, আই এম সরি টু সে, বোথ ফ্রম দা বেঞ্চ এন্ড দা বার, একটা পাবলিসিটির এক্সপেকটেশন থাকে, টেন্ডেন্সিটা চলে আসছে, ভেরি আনফরচুনেট, এই ট্রেন্ডটা খারাপ খুব, এক্স্যাক্টলি। এবং আমি আপনাদের এখানে যেটা দেখলাম যে কারা আইনের 46 ধারা অনুযায়ী জেলের ভেতরে কেউ কোনো অপরাধ করলে শাস্তি স্বরূপ জেল সুপারিনটেন্ডেন্ট তাকে ডান্ডাবেড়ি পাঠানোর নির্দেশ দিতে পারে,
485 নম্বর বিধিতে জেল কোডে বলা আছে যে বন্দীকে তখনই দণ্ডবিধি পড়ানো যাবে যদি সে বিশেষভাবে বিপজ্জনক হয়ে ওঠে কিংবা তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা সে পালানোর প্রচেষ্টা গ্রহণ করে। এছাড়াও জেল কোড মোতাবেক এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের সময় নিরাপত্তার স্বার্থে কি বলে বন্দীকে দণ্ডবিধি পড়ানো যেতে পারে এবং এটাকে বেশ গুরুতর শাস্তি হিসেবে তারা ধরেছে। এবং আপনাদের তিনটি রিপিটিশনে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে যে আপনারা প্রতিপক্ষ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক, সংশ্লিষ্ট কারাগারের জেল সুপার, জেলার এবং মেডিকেল অফিসার। অ্যান্ড বেসিক্যালি খুব সংক্ষেপে যদি আমি ই করি যে তিনটিতেই আপনাদের যেটি আবেদন ছিল সেগুলো হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ দণ্ডবিধি পড়িয়ে রাখা বাংলাদেশ সংবিধানের স্বীকৃত দুটি মৌলিক অধিকারের লঙ্ঘন। এক হচ্ছে আর্টিকেল 31 সমান আইনের সমান আশ্রয় আমাদের অধিকার, আর অনুচ্ছেদ 35 যে নিষ্ঠুর অমানবিক এবং লাঞ্ছনাকর আচরণের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। এর সাথে সাথে আপনারা 1955 সালের জাতিসংঘের যেটি স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস ফর দ্য ট্রিটমেন্ট অফ প্রিজনার্স এর 33 কেও আপনারা এখানে এসেছেন। অ্যাবসলিউটলি এগুলোর জন্য আপনারা তিনটিতেই কি বলে যে আপনার যখন গেলেন আমাদের যাত্রীদের প্রথমে দেওয়া রুল শুনানির সময় কি হয়েছিল যদি একটু স্মৃতি। রুল শুনানির সময় আপনার ওই লাস্ট প্রথমটা যেটা আর্টিকেল 31 নিয়ে ওনারা বললেন যে হ্যাঁ আর্টিকেল 31 এ জেল কোডে তো আছে দণ্ডবিধির বিধান, তো সুতরাং আমরা পড়াচ্ছি। আমাদেরই ছিল ম্যাক্সিমাম 3 মান্থস দিয়ে রাখতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু অন্য যে কন্ডিশন গুলো, সে জেলখানার মধ্যে অপরাধ করলে, আর একটা হলো যে ডেঞ্জারাস আসামি হলে, যা তাকে এক জেল থেকে আরেক জেল বা আদালতে নেওয়ার ক্ষেত্রে যদি ডেঞ্জারাস, এই অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন গুলো নাই। এখানে একজনের বিরুদ্ধে একাধিক মামলা হলেই ধরে নেওয়া হচ্ছে যে তার বিরুদ্ধে দণ্ডবিধি পড়ানো হচ্ছে। আমরা বলেছি যে দিজ আর নট অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, দিজ আর সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। একাধিক মামলার আসামি হলে তাকে আপনি দণ্ডবিধি পড়িয়ে রাখছেন বছরের পর বছর। ওই ফজলু যে তার 7 বছর না 8 বছর একইভাবে দণ্ডবিধি পড়ানো ছিল, যাবজ্জীবন জেলের আসামি। তাহলে দিজ আর নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আর্টিকেল 31 এর লঙ্ঘন। সেকেন্ড 35 এ আমরা আর্গুমেন্ট করলাম দর্শকেরা, আমার মনে হয় যে আমাদের আজকের যিনি অতিথি আছেন তার মানে তিনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, উনি ফিরে আসছেন। ততক্ষণ পর্যন্ত একটু বলি যে এখানে বাংলাদেশের বাইরে এই বিভিন্ন আপনার যে ই রয়েছে দেশগুলো রয়েছে তার মধ্যে যেমন ভারতে আচ্ছা ফিরত আসছে সরি এটা ডিসকানেক্টেড হয়ে গেল ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আর্টিকেল 35 এর ব্যাপারে আমরা বললাম যে আইনে যদি বিধান থাকেও কিন্তু এই যে 3 মাস, এই 3 মাস পর্যন্ত রাখাটাই এটা হলো আপনার এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকারের পরিপন্থী বলে এই এই গ্রাউন্ড আমাদের সাস্টেনেবল। থার্ড যেটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, ওনারা বললেন যেটা এনফোর্সেবল না, তখন আমরা এটাকে বললাম যে এটা পার্সুয়েসিভ ভ্যালু আছে, দিজ আর ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, অ্যান্ড বাংলাদেশ বিইং এ মেম্বার অফ ইন্টারন্যাশনাল বডি এবং ইউএন এর মেম্বার হিসেবে বাংলাদেশ ইজ বাউন্ড টু কমপ্লাই উইথ অল দিস ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, এটার থেকে বাংলাদেশ বাইরে যেতে পারবে না। তো প্রাইমারিলি কোর্ট অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশনস এবং রুল দিয়ে তখন ইন্টারিম অর্ডার দিলেন যে যাতে তাকে ইন্টারিম অর্ডার দিলেন। ওনারা ইন্টারিম অর্ডার দেওয়ার আগে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হলো যে আমরা একটু খোঁজ নিয়ে দেখি, পরে ওনারা ওভার টেলিফোন ওদের দণ্ডবিধি খুলে দেওয়ার জন্য বললেন। এখন একটা যেটা আমার কাছে আপনার প্রশ্ন, তখন তো আপনি একদমই যেটুকু বুঝতে পারছি যে স্টুডেন্ট লাইফে ছিলেন, তো আইনজীবী হিসেবে তাই কেবল স্টুডেন্ট লাইফ ক্রস করছি আর কি, এরকম আর কি। তো এই মামলাতে আসলে মামলাটি পরিচালনা করেছিলেন কে, কারা? নিজামুল হক নাসিম এবং বিচারপতি নিজামুল হক নাসিম এবং আপনার ডক্টর কামাল হোসেন, আলটিমেটলি ডক্টর কামাল হোসেন অ্যাপিয়ার করেছিলেন এখানে। ডক্টর কামাল হোসেন সার্কুলার এবং সরকারের পক্ষে আপনি বলছেন যে তৎকালীন যিনি আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসলেন, পরে আর অ্যাটর্নি জেনারেল আসেন।
মাহমুদুল ইসলাম স্যারকে যেহেতু আমরা যতখানি চিনি উনি অন্যায় বিষয়ের ফরে দাঁড়ানো সব দেখে টেখে তারপরে আর উনি এটাতে অ্যাপিয়ার করেন, এটাতে কখনো অ্যাপিয়ার করার কথা নয়। মাহমুদুল ইসলাম স্যার ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে ছিলেন এইটা আমার এখন ঠিক মনে পড়ছে না, ঠিক মনে পড়ছে না, তবে এতটুকু মনে আছে ফজলুল্লাহ সাহেব উনি যখন খুব ডান্ডাবেরিকে জাস্টিফাই করার জন্য সাবমিশন দিয়েছিলেন, ফজলুল করিম সাহেব তখন বলেছিলেন যে আপনাকে একদিন ডান্ডাবেরি পড়ায় রাখলে রাতে ঘুমায় দেখেন কেমন কষ্ট লাগে, তারপর উনি বসলেন আর কি, তার আগ পর্যন্ত বসেন। সো দ্যাট বেসিক্যালি যে জাদ সাহেবের তখন কতটা হিউম্যান ছিলেন, অর্থাৎ হ্যাঁ ফজলুল করিম সাহেব আই মাস্ট সে যে কয়েকটা ভালো পাবলিক ইন্টারেস্টে আমরা পরবর্তীতে আরেকটি মামলা নিয়ে কথা বলবো, সেখানেও জাস্টিস ফজলুল করিম সাহেব বিশাল ভূমিকা আমরা দেখতে পাবো। তার আগে একটু এই মামলাটা নিয়ে কথা বলি, যেখানে যেটি ছিল যে বেসিক্যালি ভারতের বেশ বিখ্যাত বিখ্যাত কিছু ডিসিশন রয়েছে এটার ব্যাপারে, যেমন সুনীল বাসরার কেস যেটা মানে বলা যায় ল্যান্ডমার্ক, সুনীল বাসরা হচ্ছে AIR 1980 সুপ্রিম কোর্ট পেজ 1579 এ রিপোর্টেড যে টু ফেটার প্রিজনার্স ইন আয়রনস ইন অ্যান ইনহিউম্যান ইজ অ্যান ইনহিউম্যানিটি আনজাস্টিফাইড সেভ ওয়্যার সেফ কাস্টডি ইজ আদারওয়াইজ ইম্পসিবল। The routing sought to handcuffs and irons bespeaks a barbarity hostile to our goal of human dignity and social justice. মানে বেসিক্যালি একজন যদি আপনার ইও হয় বন্দীও হয় কারাগারে বন্দীও থাকে তারও যে একটা ডিগনিটির ব্যাপার রয়েছে, তারও যে একটা সোশ্যাল জাস্টিসের একটা বিষয় রয়েছে, সেই জিনিসগুলোই এর মাধ্যমে উঠে এসেছে। এটাই আমরা বলার চেষ্টা করেছি। প্রথম কথা হলো বাংলাদেশের সোশিও কালচারে মিথ্যা মামলার প্রবণতা অনেক বেশি, যে সোসাইটিতে এতটা মিথ্যা মামলার প্রবণতা সেই সোসাইটি যে সোসাইটিতে ল এনফোর্সমেন্ট এজেন্সি সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের বেসিসে মানুষের বিরুদ্ধে প্রসিড করেন উইদাউট এনি অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, সেই সোসাইটিতে এইভাবে মানুষকে হিউমিলিয়েট করা, তার ডিগনিটি নষ্ট করা, যখন একজনকে নিয়ে যাচ্ছে ডান্ডাবেড়ি পরিয়ে তার সন্তান তার পরিবার তার সমাজের লোকজন দেখছে যে সে কতটা নিকৃষ্টতম, হয়তো সেই মামলায় আলটিমেটলি খালাস পাবে, এই পরিস্থিতিগুলো বিবেচনা করে আমরা বলেছিলাম দিস শুড বি স্টপড অ্যাট ওয়ান্স। তারপরে ডান্ডাবেড়ি কিন্তু অনেক কমে গেছে, এখন কিছু কিছু খুব কম ব্যবহার করা অনেক কমে গেছে, সেটাই এখনো আমরা দেখি মাঝে মধ্যে হচ্ছে কিন্তু পুরোপুরি ভাবে তো। এটার ব্যাপারে একটা আমার একটা ব্যক্তিগত দুঃখের যে কারণটি রয়েছে আপনাদের কাছে আপনার মাধ্যমে আইন ও সালিশ কেন্দ্র বা আমাদের যে ল এগুলো রয়েছে জার্নাল গুলো রয়েছে তাদের কাছে আমার যেটি দুঃখের ব্যাপার, তিনটি মামলা হয়েছিল যতদূর জানি যে দুটি এখনো আদালতে পেন্ডিং আছে রয়েছে, একটিতে অর্থাৎ প্রথমটিতে বোধহয় জাজমেন্ট হয়েছে কিন্তু এই প্রথমটিতে জাজমেন্টটি এখন পর্যন্ত কেউ আমাদের কোন ল রিপোর্টে রিপোর্ট করা হয়নি। আমি একটু দেখে আইন ও সালিশ কেন্দ্রের সাথে কথা বললে ওদের কাছে কপি থাকার কথা, ওনারা যদি আমাদের দিতে হয় এই পুরো জাজমেন্টটা কখনোই আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে বের করেই করব, আমার কাছেও নাই অ্যাভেলেবল হ্যান্ডি নাই, আমি আইসেল কেন্দ্রকে বলে এটা কালেক্ট করার চেষ্টা করব। এটি যদি হয় রিপোর্ট হলে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই যারা একটু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ব্যাপারে আছেন ইন্টারেস্টেড আছেন তারা তখন জানতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি একটু কথা বলবো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ব্যাপারে। আমাদের মেন যে প্রথম গাইডলাইন দিলেন হার্ড ব্লিড করতে হবে, ইনডেফিনিট নাম্বার অফ পিপলের জন্য হতে হবে, এই যে কয়েকটা কন্ডিশন দিলেন মহিউদ্দিন ফারুকের কেসে যেটা 49 ডিএলআর অ্যাপেলেট ডিভিশন পেজ 1 এ রিপোর্টেড ফ্যাব 20 এর কেস, জি হ্যাঁ ফ্যাব কেসে, পরবর্তীতে সে বিভিন্ন কেসে এক্সপ্যান্ড করেছেন ই করেছেন, সর্বশেষে সে অ্যাপেলেট ডিভিশন আরেকটা মামলায় 14টা গাইডলাইন দিয়েছেন আবু সাইদ ভার্সেস এনবিআর, আবু সাইদ ভার্সেস এটা কিন্তু আমার করা কেস, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আবু সাইদ যখন আসলেন প্রথমে অনেক সিনিয়র লয়ারের কাছে গেছেন, ওনারা বলছেন হবে না, এরপরে আমি এটা অনেক রিসার্চ ওয়ার্ক করে আই টুক এটি তো ছিল যে সিম এর উপরে ট্যাক্স ভ্যাট এবং ট্যাক্স যেটা নাও, হ্যাঁ হ্যাঁ ভ্যাট আরবিটারে ভ্যাট ট্যাক্স বসানো। আবু সাইদের আরেকটা কেস করেছিলাম সেটা হলো আড়িপাতা টেলিফোনে যেটা 111 গভর্নমেন্টের সময় এসে তাকে তুলে নিয়ে যে বাধ্য করা হয়েছে বাধ্য করা হয়েছিল তাকে মামলা করতে, ওটাও আমার করা ছিল, ওটাও আমার করা ছিল। তো এই যে গাইডলাইন গুলো দেওয়া হচ্ছে আমাদের অধিকাংশ রিট পিটিশনে কিন্তু এই যে পাবলিক ইন্টারেস্ট এখন যে পত্রিকা নিয়ে যেই একটা করে ফেলা হচ্ছে এগুলো মেনটেন করা হচ্ছে না, বিশেষ করে গ্রিভেন্স ইস্যুটাকে মেনটেন করা হচ্ছে না। দ্বিতীয়ত হলো ইনডেফিনিট নাম্বার অফ পিপল এর
কিভাবেই তারা কি কারণে আসতে পারছে না, কোনটাই মেইনটেইন করা হচ্ছে না, লোকাস স্ট্যান্ডাইও দেখানো হয় না, কিভাবে বাকিরা অ্যাগ্রিভড হয়েছে সেটাও দেখানো হচ্ছে না কোনো অ্যাবসলিউটলি। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে পেপারটা দেখে তো সুমোটো অর্ডার হচ্ছে, তাই না? সুমোটো যদি অর্ডার, সুমোটো অর্ডারটা যেটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত রেজ করছেন, এখানে আমি আপনাকে বলি সুমোটো কিন্তু আর্টিকেল 102 পারমিট করে না। এক্স্যাক্টলি সেটাই আমি আসতে চাচ্ছিলাম। সুমোটো আর্টিকেল 102 পারমিট করে না, এবং এই বিষয়ে প্রয়াত মাহমুদুল ইসলাম সাহেব একটা মামলায় মিস্টার জাসি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, আপনার মনে আছে, ইলেকশন কমিশনের সোহুল হোসেনের সাহেবের ব্যাপারে আপনার একটা রুল ইস্যু করছিলেন সুমোটো, মাহমুদুল ইসলাম সাহেব ওই রুলটাকে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন অ্যাপেলেট ডিভিশনে। অ্যাপেলেট ডিভিশন ইমিডিয়েটলি ইন্টারফেয়ার করেছিলেন, আলটিমেটলি অ্যাপেলেট ডিভিশন সুমোটোর এইটাকে খুব লিনিয়েন্ট ভিউতে দেখেন, বাট আর্টিকেল 102 টু দি বেস্ট অফ মাই নলেজ সুমোটো পারমিট করে না। এবং ওই সুমোটো যেটা হয় সেটাকে কতখানি আসলে পাবলিক ইন্টারেস্টের লিটিগেশন তো আর হচ্ছে না ওখানে, ওখানে তো লিটিগেশন খুব একটা প্রশ্ন যেহেতু থাকে না, সো এটাকে পিআইএল এর আন্ডার, এটা অফকোর্স পাবলিক ইন্টারেস্ট সেটা করছেন, কিন্তু এটাকে লিটিগেশন বলতে পারবো কিনা সেটার ব্যাপারে আমার একটা অন্য টাইপের প্রশ্ন মাথায় জাগে। এক্স্যাক্টলি সো এই ডান্ডাবেরির কেসটা নিয়ে যেটি হলো যে একটা বিশাল মানবাধিকারের ব্যাপারে আপনারা কাজ করলেন, পরবর্তীতে এখন যে কেসটা করব, প্রথম কেসটার সময় 1995 সালে তখন আমিও ছাত্র, আমি কেবল তখন ই করে পিছি খুব একটা কেসটা কাছ থেকে দেখি, বাট এখানে একটু বলে রাখি ইউ মানে রিসেন্টলি হাইকোর্টে যতগুলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইউ আর রিপ্রেজেন্টিং, ইচ এন্ড এভরি পিটিশন রিসার্চ বেসড হচ্ছে, এটা আই মাস্ট সে, বিশেষ করে এই স্টুডেন্টদের বেতন বৃদ্ধি ইংলিশ মিডিয়াম স্কুলে সহ আরো বেশ কিছু। এবং গত কয়েকদিন আগে আপনি যেটা করলেন এই ইউনাইটেড হসপিটালের ব্যাপারে, দিজ আর ভেরি রিসার্চ বেসড পিটিশনস, এবং এটাতে জুডিশিয়ারি এনরিচড হচ্ছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ আসাদ ভাই। মানে আমাদের যেটা আছে যে আমরা যেটা করি একটু কাজ টাজ করি, মানে সাথে সাথে চলে যাওয়ার চেষ্টা করি, যে কারণে ইউনাইটেড এটা হওয়ার পরেও আমরা 7 দিন ধরে বিভিন্ন ল দেখে সবকিছু দেখে একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছিলাম। এনিওয়ে সেটা যে গেল, পরবর্তীতে এখন যে কেসটার কথা বলবো এটি আমি খুব কাছ থেকে দেখি, তখন আমি আবার সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক স্যারের জুনিয়ার হিসেবে কাজ করেছি, হাইকোর্টে কেবল প্র্যাকটিস শুরু করেছি, তখন মানে ব্যক্তিগতভাবে অনেক কিছু দেখেছি এই কেসটা নিয়ে। এটিকে যদিও এটার নাম একটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র বনাম বাংলাদেশ, আরো অনেকগুলো হয়েছে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্র কো পিটিশনের হিসেবে একটা আরেকটা মামলা করেছিলেন, কিন্তু খুব সংক্ষেপে এটার নাম দিতে পারি আমরা হচ্ছে বস্তি উচ্ছেদের কেস, স্লাম এভিকশন কেস। এটিও একটি ল্যান্ডমার্ক কেস বলে আমি মনে করি, কারণ গত কয়েকদিন আগে আমার সাথে আমাদের সিনিয়র জেডাই খান পান্না স্যারের সাথে কথা হচ্ছিল, এন্ড উনি স্মৃতিচারণ করার সময় আমাকে বলছিলেন যে দেখো ওই মুখলেসুর রহমানের কেস দিয়ে শুরু হলো, এই তারপরে মহিউদ্দিন ফারুক আসলো, এরপরে কিন্তু যদি বলো যে জনগণের মনে দাগ কেটেছিল কোন কেসটা, সেটা হচ্ছে ওই বস্তির কেস, এবং এটার অনেকগুলো কারণ ছিল। সো এটার ব্যাপারে একটু আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার কাছে জানবো। দেখেন এই বস্তির মামলার যে ইস্যুটা, একটা হলো আমরা যখন আইন সালিশ কেন্দ্রে যে সময় কাজ করতাম আমাদের একটা বলা যায় বুদ্ধিদীপ্ত বুদ্ধিতে শানিত একটা টিম ছিল আমাদের, ইমিডিয়েট আগের জেনারেশন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং ব্যারিস্টার সারা হোসেন, এখানে নিহাত কবির, এরা মিলে আইন সালিশ কেন্দ্রকে এমন একটা অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনে পরিণত করলেন। আপনারা সালমা সুবহান সম্পর্কে মনে হয় জানেন অনেকেই দর্শকরা, যেখানে উনি বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার, উনার মা ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রথম অ্যাম্বাসেডর, ওনার বোন হলো জর্ডানের রাজা ছোট ভাইয়ের ওয়াইফ, ওনার মামা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনার হাজবেন্ড ছিলেন আমাদের রেহমান সোবান। সেই সালমা সোবান কিন্তু জনগণের সাথে মিশে যেয়ে কাজ করতেন, এত এত জনস্বার্থের মানুষ ছিলেন। তো সালমা সোবানের মতো মানুষ পেয়েছিলাম বলেই আমরা এই টিম ওয়ার্কটা করতে পেরেছিলাম। সালমা সুবহান ম্যাডামকে কখনো
কখনো মানে কি বলবো যে একজন যে এত বড় মানুষ কোনো একদমই না কোন সময় আসেননি পাবলিসিটি মানে ইভেন কোন টেলিভিশনের সামনে সাক্ষাৎকার দেওয়া পত্রিকা সাক্ষাৎকার দিতে হবে একটা মামলা করে তো বস্তিবাসীদের লিগ্যাল এইড দেওয়া হতো বেসিক্যালি তাদের লিগ্যাল এইড দেওয়া হতো কি মর্মে এই ধরেন যৌতুকের জন্য নির্যাতন করছে ডিভোর্স হচ্ছে এই বিষয়গুলো আইন সালিশ কেন্দ্র থেকে মিডিয়েট করা হতো বা কোর্টে গেলে মহিলাদের পক্ষে নির্যাতিত মহিলাদের পক্ষে দাঁড়ানো হতো এইটা করতে করতে হঠাৎ করে একদিন এক বস্তির মহিলা এসে এবং আমাদের প্রতিনিয়ত যেটা ডিউটি ছিল প্রতিদিন সকাল 9টার সময় হাজিরে খাতায় সই দিয়েই আমাদের মিটিং রুমে হাজির হতে হতো সমস্ত স্টাফদের হাজির হয়ে তারপরে ওই দিন পাবলিক পত্রিকায় কি কি ইম্পর্টেন্ট নিউজ আছে সেটা নিয়ে কি কি অ্যাকশন হতে পারে এইগুলো নিয়ে আমরা কাজ আগে ডিসিশন নিতাম এক ঘন্টা এটাকে আমরা বলতাম ব্রেন স্টর্মিং সেশন তারপর 10টার সময় কোর্টে চলে যেত লয়াররা যারা ট্রায়াল কোর্টে কাজ করতেন আর আমরা যারা হাইকোর্ট পাবলিক ইনভেস্টিগেশন নিয়ে কাজ করতাম আমরা রিসার্চ বেসড ফিল্ডে চলে যেতাম অনেক সময় তো একদিন হঠাৎ মিটিং করা অবস্থায় বস্তির একজন এসে খুব কান্নাকাটি শুরু করলো যে আমাদের বস্তি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে তখন সালমা সুবান সাথে সাথে বললো আসাদ এটা দেখো তো কি করা যায় তা আমি বের হয়ে যেয়ে ওনাকে সব শুনলাম শোনার পর বললাম যে সালমাপ্পা এই এই বিষয় তখন বললো কি করা যায় একটু দেখো তখন ইমিডিয়েটলি আমি ইদ্রিস রহমান প্রয়াত ইদ্রিস রহমান নিজামুল হক নাসিম আদিল রহমান খান সাহেব সারা হোসেন এদেরকে ফোন করলাম তখন তো মোবাইল ছিল না অ্যাভেলেবেল টিএনটি নাম্বারে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমরা ওই দিনই বিকালে বসলাম বিকালে বসে সন্ধ্যার পরে কামাল হোসেন স্যারের সাথে কথা বলে তাহলে পিটিশনার কে হবে শুধু আইন সালিশ কেন্দ্র হবে না বস্তির একজনকে নেওয়া হবে সাথে পিটিশনার হিসাবে কারণ আইন সালিশ কেন্দ্র লোকাস স্ট্যান্ডার্ড তখন চ্যালেঞ্জ হয়ে যাবে তখনও এস্টাবলিশড লোকাস স্ট্যান্ডার্ড হয়নি এইটাই করে তখন ওদের সাথে আমরা আইন সালিশ কেন্দ্রের সাথে কো পিটিশনার হিসেবে বস্তিবাসীদেরকেও রাখলাম রেখে এইভাবে আমরা যে রিট করে স্টে করালাম যখন স্টে করালাম পরের দিনই দেখা গেল আসাদ ভাই আপনাকে একটু আমি থামে জিজ্ঞেস করি কোর্টে গেলেন তো এইটাও গেল ফজলুল হক সাহেবের কোর্ট ফজলুল করিম সাহেবের কোর্ট ফজলুল করিম সাহেবের কোর্টে ফজলুল করিম সাহেব করিম সাহেব তখন মোটামুটি পাবলিক স্পিরিটেড জাজ হিসেবে একজন পাবলিক স্পিরিটেড জাজ হিসেবে নিজেকে এস্টাবলিশ করে ফেলছেন তখন উনিও ওই 12 নম্বরেই বসতেন এর পরের দিন সকালবেলা উঠে আগের দিন শুনলেন শোনার পরের দিন অ্যাটর্নি জেনারেল সাহেব টাইম রাখলেন পরের দিন যখন আবার গেলেন তখন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের মাহমুদুল ইসলাম স্যার মাহমুদুল ইসলাম স্যার পরের দিন যখন আবার গেলেন তখন দেখা গেল যে কামাল হোসেন সাহেবের বাসার সামনে এবং আমাদের হাইকোর্টের মধ্যে আপনার ঈদগাহ যেটা ওখানে সমস্ত বস্তিবাসীদের নিয়ে এসে ঈদগাহ মাঠে বস্তিবাসীদের বসায় রাখা হয়েছে কারণ বস্তিবাসীদের মধ্যেও বিভক্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে সে লর্ড মাউন্টব্যাটেনের মতো ডিভাইড এন্ড রুল পলিসি করা হয়েছে অনেক রকম নোংরামি করা হয়েছে সরকারের পক্ষ থেকে তৎকালীন আমি নাম বলতে চাচ্ছি আমার এখনো খেয়াল আছে যে কারণে বলছিলাম যে ব্যক্তিগতভাবে দেখি যে আমরা পূর্ণ পল্টনের সাবের চেম্বার থেকে যখন কোর্টে আসছি হঠাৎ করে গাড়ি দিয়ে ঢোকার পথে ওই মাজারের গেট দিয়ে ঢোকার পথে তাকিয়ে দেখি যে গাড়ি নিয়ে আর ঢুকতে পারছি না কারণ পুরো রাস্তাতে লোকজন দাঁড়িয়ে গেছে কি ব্যাপার কাজ নামে জিজ্ঞেস করার সময় গুলো আমাদেরকে সরকার থেকে এখানে থাকতে বলছে বাড়িতে থাকতে পারবো না আমাদেরকে কারণ সরকার হাইকোর্টকে দেখাতে গেল যে কিভাবে তোমরা রায় দাও সে রায় বাস্তবায়ন কিভাবে হয় আমরা দেখব করা যাবে এবং আমি জানি না তখন সময় হলে কি হতো যখন কোর্টে গেলাম তারপরের দিন পেপারের মধ্যে দেখেছিলাম যে তৎকালীন যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে কামাল সাহেব তাদের হয়ে মামলা করছেন এতই যদি দরদ থাকে কামাল সাহেবই তাদেরকে ডাকবেন এবং পরে খবর পেলাম কামাল সাহেবের ডক্টর কামাল হোসেন স্যারের বাড়ির সামনে সবাই যে অবস্থান নিয়েছিল আরো একদল বস্তিবাসী এই অবস্থায় যখন শুনানি শোনার জন্য কোর্টে গিয়েছিলাম আমি মাস্ট অ্যাপ্রিশিয়েট ফজলুল করিম সাহেবকে উনি বেঞ্চে বসার সাথে সাথে সরকার পক্ষকে ডেকে বললেন যে আপনাদের এই মামলা শোনার আগে এখান থেকে এবং কামাল হোসেন সাহেবের বাসার সামনে থেকে ইনাদেরকে সরাতে হবে তারপরে আমি করব এবং উনি ভালো অর্ডার দিয়েছিলেন ইমিডিয়েটলি থামানো সম্ভব হয়েছিল বস্তি উচ্ছেদ এবং আপনি দেখবেন দিস ইজ দ্য ফার্স্ট কেস যেখানে রাইট টু শেল্টার কে এক্সটেন্ড করে রাইট টু লাইফ পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম আমরা এক্স্যাক্টলি এন্ড স্কোয়াটারদেরও ইভেন ইফ ইউ আর স্কোয়াটার ইউ হ্যাভ ইওর ফান্ডামেন্টাল রাইটস এন্ড দ্যাট ক্যানট বি ভায়োলেটেড
no matter that what. cannot be ebong amader ei bostibashider ko alternative byabostha na kore apnar tader kuchhet kora jabe na ei dhoroner rai ei ekhane guideline e ashlo tar pore ei rai ne 49 kendrer poroborti executive director mrs sultana kamal uni purto mantralayer sathe boithok kore একটা হাউজিং পলিসি করেছিলেন বস্তি উচ্ছেদের বিষয়ে বা বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে সেই পলিসি এখনো বাস্তবায়ন হয়নি বরং সেই পলিসিকে বাইপাস করে পরবর্তীতে আরো বস্তি উচ্ছেদের যখনই চেষ্টা করা হয়েছে তখনই কিন্তু আবার আইন সালিশ কিন্তু আরো কয়েকটা রিপিটিশন ফাইল করেছেন এবং এখনো ওগুলো পেন্ডিং আছে আমি এখানে একটু ই করি আপনাদের রিপিটিশন গুলো থেকে যে আমি দেখে যেটুকু গ্যাদার করতে পেরেছি কারেক্ট মি ইফ আই এম রং যে সংবিধানই বাংলাদেশের সংবিধান সর্বোপরি সুস্পষ্টভাবে জনগণের জন্য জীবন ধারণের মৌলিক উপাদানগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নিশ্চয়তা বিধান করার দায়িত্ব অর্পণ করেছে সেই সাথে সামাজিক নিরাপত্তার অধিকার সহ সংবিধানে বর্ণিত অন্যান্য মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তার দায়িত্ব প্রদান করেছে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করেই বস্তিবাসীদের এই উচ্ছেদ হবে বস্তিবাসীদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন আর অন দ্য আদার হ্যান্ড যখন অ্যাফিডেভিট অপোজিশনটা দেখছি সেখানে বলছেন তারা যে 1961-62 সালের এলএ কেস নাম্বার সোয়েনসো দিয়ে তারা এই জমিতে আধুনিক স্যাটেলাইট টাউন স্থাপন করবেন সে কারণে এটা অধিগৃহীত হয়েছিল আনুষ্ঠানিকতা মেনে 1970 সালে গেজেট হয়েছে সবকিছু এসব দেখিয়েছিলেন কিন্তু তারা কোনোভাবেই কেন তাদেরকে ওখানে ইলেকট্রিক কানেকশন দিয়েছিলেন কিভাবে কি হয়েছিল সেগুলোর ব্যাপারে কোনো জবাব দেননি এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এটা একটা পার্টিকুলার কোম্পানিকে তারা 99 বছরের জন্য লিজ দিয়েছিলেন এবং তারা সাথে সাথে যেদিন পেয়েছিলেন অর্থাৎ 24 এপ্রিল দিয়েছিল 27 এপ্রিল সরকারি কোষাগারে 25,09,56,000 টাকা জমা দিয়েছে সো এখানে একটা বিশাল টাকার অঙ্কের ব্যাপার ছিল সো এটাও বোধহয় আমার যতদূর মনে হয় জাজ সাহেবরা আমলে নিয়েছিলেন এইগুলো আমরা আমরা ধরেন থরো রিসার্চ ওয়ার্ক করে করেছিলাম এখানে মেন আর্গুমেন্ট যেটা সরকার পক্ষ থেকে ছিল যে এই বস্তিবাসীদের অধিকার যেটা এটা মৌলিক অধিকার না মৌলিক অধিকার ছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে বাসস্থানের অধিকার এটা এনফোর্সেবল না এটা খুব ভেহিমেন্টলি আর্গুমেন্ট করা হয়েছিল ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি অ্যাজ এগেইনস্ট দ্যাট আমরা বলেছিলাম যে হ্যাঁ এটা এনফোর্সেবল না তবে এইটা এইটার পরিপন্থী কোনো অ্যাকশন বা আইন করলে সেটা অসাংবিধানিক হবে সরকারের এটা আমরা এনফোর্স করতে পারবো না কিন্তু এটার পরিপন্থী কোনো কিছু করতে সরকার পারবে না সরকারের এই অ্যাকশন গুলো হলো এটার পরিপন্থী সুতরাং এই কারণে এটা আনকনস্টিটিউশনাল আমরা এই সাবমিশন গুলো কনভিন্স করতে পেরেছিলাম এবং প্রথমত এটার যে জাজমেন্টটি সেটি দিলেন ফজল করিম স্যার পরবর্তীতে প্রধান বিচারপতি আপনাদের প্রেডিসেসর আপনাদের চেম্বারের প্রেডিসেসর এবং ফজল করিম স্যার এই জাজমেন্টটি রিপোর্টেড হয়েছে যারা দর্শক আছেন তাদের জন্য আমি একটু আপনাদেরকে বলে রাখি আপনারা পাবেন এটা 4 BLC page 590 4 BLC 590 নম্বর পেজে এবং পরবর্তীতে এই জাজমেন্টটিকে দেখিয়ে আরেকটি জাজমেন্ট দিলেন হচ্ছেন পরবর্তীতে উনিও প্রধান বিচারপতি হয়েছিলেন বিচারপতি খায়রুল হক সাহেব সেটিতেও ছিলেন আমাদের আবারও চলে গেছেন আসাদ ভাই আমি আছি আমার একটা কল ঢুকে গেছে আমি ব্যাক সরি 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 সো এই দুটি হচ্ছে এটি দিস ইজ ইন মাই ভিউ যে ওয়ান অফ দা ফার্স্ট কেস যেখানে একদম যাদের অ্যাকচুয়ালি কোনো রিপ্রেজেন্ট করার মতন কোনো লোক ছিল অর্থাৎ হার্ট ব্লিডের যে ডেফিনিশন আমাদের দেশে জাস্টিস অল কন্ডিশনস কমপ্লাই করে যে এটা হার্ট ব্লিড করে এটা ইনডেফিনিট নাম্বার অফ পিপলের প্রোটেকশনের জন্য এটা হলো যারা কোর্টের কাছে আসতে পারছে না পাবলিক রং এন্ড পাবলিক ইনজুরি হয়েছে এটা এখানে সো দা প্রপার ফার্স্ট আমার ভিউ পয়েন্ট যেটা যে প্রপার ফার্স্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ক্লাসিক ডেফিনিশন সেই ব্ল্যাকবার্নের কেসের কথা বলি বা ইন্ডিয়া যে ভগবতীর জাজমেন্টের কথা বলি আমাদের বিবি রায় চৌধুরী স্যারের যে অবজারভেশন যে কে আসতে পারবে কাদের জন্য আসতে পারবে সবকিছু বোধহয় এই কেসেই প্রথম আমরা চেষ্টা করেছি এটাকে ইনকর্পোরেট করানো দ্যাটস ট্রু এক্স্যাক্টলি এবং সিমিলার যেটা ছিল একটা আপনার যে ওলগা টেলিস ভার্সেস বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনে 1986 সুপ্রিম কোর্ট পেজ 180 সেটাতে যে ছিল সেটার সাথে যে মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি এটা নিয়ে এখনো আমরা যখন পিআইএল করতে যাই সরকারের কাছ থেকে আমরা শুনি
যে এরা তো আসছে ওই যে ই করতে করতে, কিন্তু সেই মূলনীতিকে তো আর এনফোর্স করতে পারবেন না। এটি আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল স্যারের আগ্রহী তারা এটিকে করে দেখতে পারেন। এবং এগুলো নিয়ে কি কখনো অ্যাপিলের ডিভিশনে আপিলে যাননি? তারা আপিলে গেছেন, আপিল স্টেজ আর ইন্টারফেয়ার করেনি, আপিলের থেকে কোনো জাজমেন্ট ওইভাবে আসেনি, কিন্তু এগুলো অ্যাপিলেট ডিভিশন ইন্টারফেয়ার করে প্রত্যেকটি অ্যাপিলেট ডিভিশনে টেস্টেড। জি, কিন্তু এখনো কিন্তু একটা, এরপরে আমি আপনাকে এই মামলাগুলোতে যেটা বললেন আপনি যে কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, যে এখন আস্তে আস্তে যখনই গিয়েছে এইগুলো দেখেই অর্ডার গুলো হয়ে গিয়েছে। জি, এখন কিন্তু অন্য অন্যরকম একটা কায়দায় বস্তু উচ্ছেদ চলছে, সেটি কি আপনি মার্ক করেছেন কিনা? আসাদ ভাই, যে ইচ্ছে হলে আগুন লেগে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে এই বস্তিতে? হ্যাঁ, সেটাও আমরা পরবর্তী রিট পিটিশন গুলোতে আমরা অনেকটা নিয়ে আসার চেষ্টা করছি, ব্লাস্ট এবং আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে অনেকগুলো পরবর্তীতে এসছে যে কিভাবে বস্তু উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, এবং সেখানেও হাইকোর্ট যতটা সম্ভব প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। যদিও আমি মনে করি হাইকোর্টের রিসেন্ট স্টেপস আগের মতো অতটা স্ট্রং না, নাই, অনেকটা দুর্বল দুর্বলতার জায়গায় চলে গেছে। আমি মাসছে উইথ ডিউ রেসপেক্ট, কারণ আমরা এই প্রতিষ্ঠান, আমাদের আমাদের সুপ্রিম কোর্টকে আমরা আরো উপরে দেখতে চাই। সুপ্রিম কোর্টকে যাতে কোনোভাবেই সরকার বা সরকারি কোনো সংস্থা বা বিভাগ জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই হিসাবে আমরা দেখতে চাই সবসময়। এই আগুন লাগার ব্যাপারে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার এক বন্ধু এক সময় দিয়েছিলেন, সেটি হচ্ছে যে বস্তির যেখানে যেখানে রয়েছে সেখানকার মাটি খুব উর্বর থাকে, আগুন লাগলে কয়েকদিন পরে দেখা যায় যে ওখানে বহুতলা বিল্ডিং আপনা আপনি উঠে যাচ্ছে। সো দ্যাটস ট্রু, সেটাই হচ্ছে, তবে এটা আমরা দেখি। তো আশা করব যে এইগুলোর ব্যাপারেও আমাদের আইনজীবীরা বা আমাদের আপনারা যারা রয়েছেন সবাই মিলে আমরা আরো এগিয়ে নিতে পারবো বা আরো ইগো। এরপরে আরেকটা কেস, এটি পাবলিক ইন্টারেস্টের চাইতে একটু কি বলবো, এটা জনগণের ইন্টারেস্টে না হলেও জনগণের জন্য খুব ইম্প্যাক্টফুল, সামথিং ইজ ইন্টারেস্টিং যেটাতে ইন্টারেস্ট গ্রো করে, আরেকটা যেটাতে জনগণের উপরে ইম্প্যাক্ট ফেলে, সেটি হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। জি, আমরা বারবারই সবসময় দেখি, এইমাত্র আপনি যে কথাটা বললেন সেটাতে আসি, যে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্টের অর্ডার গুলো খুব একটা এফেক্টিভ হচ্ছে না। কারণ হচ্ছে যে সরকারের রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ তার মধ্যে একটি স্তম্ভ সবসময় তাদের নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে, দ্যাট ইজ দ্য এক্সিকিউটিভ, যারা নির্বাহীতে যারা রয়েছে, এবং তাদের হাতে যেহেতু সব কাগজপত্র করার ক্ষমতা, তারা দেখা যায় যে আমাদের বিচার বিভাগকে, আমাদের বিচারপতিদেরকে, বিচারকদেরকে একটু নিচুভাবে দেখে। যদিও মাজদার হোসেনের জাজমেন্টে, আমির ইসলাম স্যারের সেই বিখ্যাত মাজদার হোসেন জাজমেন্টে আলাদা করার কথা হয়েছিল, কিন্তু তারপর জুডিশিয়াল অফিসারদেরকে, আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট, এদেরকে অনেক আন্ডারমাইন করতেন। ওনারা বিভিন্ন সময় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের থেকে কখনো তাদের বেতন বাড়ানো, তাদের সুযোগ সুবিধা বাড়ানো, গাড়ি বাড়ানো, ইভেন আপনার বলি সার্কিট হাউসে গেলে তাদেরকে প্রপার সম্মান দেওয়া হয় না, এইসব বিষয়গুলো ওনাদের মনোবেদনা ছিল। ইনসিডেন্টালি একদিন আমার চেম্বারে আসলেন কয়েকজন ডিস্ট্রিক্ট জাজ, তখন জাজেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসে বললেন যে আমাদের এই অবস্থায় আমরা মাজদার হোসেনের কেসের বাইরে আর কি করতে পারি, একটু আমাদের দেখেন, আমরা তো এই যে সার্কিট হাউসে যে কোনোই পাই না। তখন আমি বললাম সার্কিট হাউসের এইসব বিষয়গুলো আপনাদের কি হিসাবে আপনারা ক্লেম করেন? ওরা বললো যে আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হিসাবে আমরা ক্লেম করি এটা। হ্যালো, ওনারা বললেন যে আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হিসাবে এটা ক্লেম করি। তো সেটা যখন বললেন তখন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা বের করলাম, বের করে এর ইতিহাসটা পড়লাম। আমার মনে আছে যে ডিস্ট্রিক্ট জাজ সাহেবরা সন্ধ্যা 7টা থেকে রাত্রে 12:30 পর্যন্ত আমাদের চেম্বারে ছিলেন, আমি ওনাদের বসিয়ে রেখে সমস্ত কিছু দেখে দেখে যেটা দেখলাম, প্রথম আমাকে স্ট্রাইক করলো যে রাষ্ট্রের তিনটা অর্গানের মধ্যে কিরকম ভাবে ডিসপ্যারিটি করা হয়েছে। দেখেন
আমাদের চিফ জাস্টিস কে দেওয়া হয়েছে স্পিকারের নিচে, যেখানে উনি অরিজিনালি এট পার উইথ দ্য স্পিকার, উনাকে এক ডিগ্রির নিচে নামিয়ে দেওয়া হলো 1986 সালে এরশাদের সময়। এরপরে একটার পর একটা এইভাবে করা হলো। তারপরে দেখলাম ধরেন পুলিশ বাহিনীর, পুলিশের আইজি সাহেবকেও অনেক নিচেই নামানো ছিল। এরপরে দেখলাম যে শিক্ষা ক্যাডারের লোকজনকে তো পাত্তাই দেয় না, তারপরে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে রাখা হয়েছে একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তা, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেল কর্মকর্তা, না অ্যাডিশনাল ওনাকে বোধহয় ডেপুটি সেক্রেটারি রাখা ছিল তখন, ইফ আই এম নট, না জয়েন্ট সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারি। এইগুলো দেখে আমি তখন উনাদেরকে বললাম যে ইউ হ্যাভ এ ভেরি ফিট কেস, ভালো কেস। তখন বললো কি ব্যাপার, আমি এক্সপ্লেন করার পরে দে আর ভেরি হ্যাপি। এর মাঝে পরের দিন আমি রিসার্চ করতে করতে পেলাম অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলা, এআরএ রিপোর্টেড অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় দেখা গেল ওখানে একটা রেশিও বলেছেন যে তিনটা অর্গানে কার সাথে কার কি কম্পারিজন চলে। সেখানে বলা হলো যে এক্সিকিউটিভ মানে প্রাইম মিনিস্টার অ্যান্ড দি ক্যাবিনেট, সচিব টসিবরা ওনাদেরকে ক্লার্ক হিসাবে বললেন বা সার্ভেন্ট অফ দি রিপাবলিক। আপনার ওখানে বললেন যে লেজিসলেচার মানে স্পিকার অ্যান্ড দি মেম্বার্স অফ পার্লামেন্ট, আর জুডিশিয়ারি মানে জাজেস অ্যান্ড দি চিফ জাস্টিস অ্যান্ড দি জাজেস অফ বোথ দ্য ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লোয়ার কোর্ট। ওনারা এটা বলার পরে উই ট্রাই টু মেক আউট দ্য কেস ন্যারেটিং অল দিস ফ্যাক্টস, যে কীভাবে চিফ জাস্টিসকে আন্ডারমাইন করা হয়েছে, কীভাবে হাইকোর্টের জাজদেরকে আন্ডারমাইন করা হয়েছে, কীভাবে অ্যাটর্নি জেনারেলের পোস্টকে আন্ডারমাইন করা হয়েছে, কীভাবে পুলিশ বা অন্য ক্যাডারের লোকজনকে আন্ডারমাইন করে। আমি আমার মনে আছে যে তখন আমরা বললাম যে দেখেন এইটা এমনভাবে করা হয়েছে হোয়ারাজ প্রশাসন ক্যাডারের যে কাউকে পারলে বাচ্চা চাকর বাকর নিয়ে এসে বসায় দেয় যে কোনো জায়গায়, আমি এইভাবে বলেছিলাম কোর্টকে। এর মাঝে যখন মামলার রুল ইনিশিয়াল ইস্যু হলো, রুল ইস্যু করলেন জাস্টিস আওলাদ আলী সাহেব এবং ওনার পুসনে জাজ ছিলেন মইনুল ইসলাম চৌধুরী সাহেব, যিনি রিসেন্টলি রিটায়ার করলেন ডিস্ট্রিক্ট জাজ হিসাবে। আমরা অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত রুল চেয়েছিলাম, উনি কেটে এটা করলেন। ডক্টর জহির সাহেব ছিলেন তখন সিনিয়র কাউন্সিল, উনাকে লয়ারদের জাজ সাহেবদের বললাম যে উনাকে একটু রিকোয়েস্ট করেন, উনি আর রোকন সাহেব যদি যান, তো রোকন সাহেব যেতে পারেননি ততক্ষণে, ডক্টর জহির সাহেব গেছেন। পরবর্তীতে যখন হিয়ারিং শুরু হয়েছে মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ এবং মইনুল ইসলাম চৌধুরী সাহেবের কোর্টে, ইমিডিয়েটলি আফটার বিডিআর কার্নেস, এই যে বিডিআর ঘটনা যেটা হলো বুদ্ধ, ওই ঘটনার কয়েক এক দুই সপ্তাহ পরেই, তো হঠাৎ করে যে আদার সাইডের লয়ার মিস্টার আব্দুর রব চৌধুরী, উনি কোর্টকে বললেন যে মাই লর্ড এইটা যদি আপনারা রুল অ্যাবসলিউট করেন তাহলে ভূমিকম্প হয়ে যাবে, সুনামি হয়ে যাবে, বিডিআর ঘটনা মতো আর একটা ঘটনা এটা হয়ে যাবে, গোটা ব্যবস্থা ভেঙে পড়বে। এটা উনি যখন সাবমিশন শুরু করছেন আমি সাথে সাথে দাঁড়িয়ে কোর্টকে বললাম যে মাই লর্ড আই হ্যাভ এ প্রেয়ার, তো ওনারা বললেন কি, আমি ইমিডিয়েটলি লয়ার এবং ওনার ক্লায়েন্টের বিরুদ্ধে ই করেন, যদি লয়ারের বক্তব্য হয়ে থাকে কন্টেন্ট ইস্যু করেন, আর যদি এটা ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হতে ক্লায়েন্টকে কন্টেম্প্ট নিয়ে ই করে আসেন কোর্টকে, এখানে থ্রেট করা হচ্ছে জাজমেন্ট নেওয়ার জন্য। তো যাই হোক রব চৌধুরী সাহেব বুঝে সাথে সাথে সরি টরি বলে এটা উইথড্র করলেন সাবমিশনটা। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পিস অফ জাজমেন্ট। পরবর্তীতে যখন আপনার জাজমেন্টটা দেখবেন মইনুল ইসলাম চৌধুরী সাহেবের অথর জাজ এবং খুব রিজনিং দেওয়া জাজমেন্ট, এটা যেটা মইনুল স্যারের বেশিরভাগ জাজমেন্টই আমরা দেখি যে খুব চমৎকার ভাবে উনি গুছিয়ে কারণগুলো দেখিয়ে তারপরে জাজমেন্টটি দেন, সেরকমই ওনার তাহলে তো আমারও অ্যাপিয়ার করা ঠিক না। তখন বললেন না আপনি পারেন, কারণ অ্যাটর্নি জেনারেল সাহেবে বললেন আপনি পারেন, কারণ এটা আপনি জুডিশিয়ালি তো দেখতেই পারেন। পরে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তৎকালীন খলিল সাহেব ছিলেন, পরবর্তীতে এসে মুরাদ রেজা সাহেব এটা কন্ডাক্ট করলেন, হিয়ারিং হলো, ওনারা কিছুটা মডিফাই করে দিয়েছিলেন। সে মডিফিকেশনের জায়গাটা ছিল এখানে ক্যাবিনেট সেক্রেটারি তিন বাহিনী প্রধানের উপরে দিয়েছিলেন ডিস্ট্রিক্ট জাজদের পোস্ট হাইকোর্ট, ওনারা বললেন না অ্যাট পার উইথ দ্য সেক্রেটারিজ হবে। এই রায় দিয়ে মডিফাই করে যখন জাজমেন্ট দিলেন, জাজমেন্ট দেওয়ার পরবর্তীতে যে কোনো ওনারা ইমপ্লিমেন্ট করেন না, না করে আমরা যখন এটাকে পুশ করা শুরু করলাম, ওনারা করলেন একটা রিভিউ ফাইল করলেন,
and you know being a practicing lawyer review te kintu kono iste thake na na ei mamlay kono iste na kintu review to file korechi 4 bochhor age eta iste review file kore unara boshe achen chupchap er majhe goto 2 bochhor dhore list e aschilo 2018 ebong 19 dhore list e aschilo আস লিস্টে আসলে সময় নাই লিস্টে আসলে সময় নাই এবং এই রায়ের পরে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন দেখা করার পরে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে এবং জাজেস অ্যাসোসিয়েশনের কনফারেন্সে সেই ইস্যুটাকে তুলেন এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের জাজমেন্টের ইস্যুটাকে যা ওই বিতর্কে আমি আর যাব না আমি শুধু বলতে চাই এটা যে ওই রায় এখন পর্যন্ত বলবৎ আছে অথচ এই রায়কে কার্যকর করার জন্য যত রকম প্রতিবন্ধকতা আছে প্রশাসন ক্যাডারের লোকজন সেগুলো করে যাচ্ছে আমি আপনাকে আরেকটা ইন্টারেস্টিং ই বলি ওইটার সময় আমিও আরেকটা কেস করেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা মিন্ট রোডের একটা বাড়ি যেটা আমাদের একজন হাইকোর্টের বিচারপতি অনেক দিন ধরে অ্যাপ্লাই করে রেখেছিলেন কারণ তিনি যে বাসায় থাকতেন সেটি মানে একেবারে পুরনো একটা পরিত্যক্ত বাড়িতে ওনাকে দেওয়া হয়েছিল প্রথমে ওইটা যখন খালি ছিল উনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু তাকে না দিয়ে তার চাইতে এটা আমি হাইকোর্টের বিচারপতিকে না দিয়ে তার চাইতে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 6 ধাপ নিচে একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে দেওয়া হয়েছে আমরা এটা নিয়ে যখন ই করলাম তখন অ্যাফিডেভিট ইন অপোজিশন একটা জমা দিলেন ইন্টারেস্টিং একটা লাইন ছিল ওখানে যে এই যিনি অ্যাডিশনাল সেক্রেটারি সাহেবকে দেওয়া হয়েছে তিনি গুলশানে একটি সরকারি বাড়িতে থাকেন সেখান থেকে তার ইতে আসতে সচিবালয়ে আসতে অনেক সময় লাগে এবং তার কষ্ট হয় সেই কারণে তাকে সচিবালয়ের কাছাকাছি মিন্ট রোডে বাড়ি দেওয়া হয়েছে বাংলাদেশ এলসিএল এর রিপোর্ট করছে আপনাদের যেটি আপনাদের পাবলিকেশন হিসেবে ই করেছে রিপোর্টেড হয়েছে পরবর্তীতে অ্যাপেল ডিভিশন এটাকে ই করেছেন যে নো and ওখানে আবার আমাদের সুপ্রিম হাইকোর্টের যারা জাজেরা রয়েছে অর্থাৎ বিচারপতিরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটাকে ওখানে আবার আরেকটু ওরা ঠিক করেছে কি করা হচ্ছে এবং এই এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রিভিউতে গভর্নমেন্টের যে ইগুলো নিয়েছে আপনার গ্রাউন্ডস গুলো নিয়েছে আমি মনে করি না যে একটা গ্রাউন্ড সাসটেইনেবল কারণ প্রত্যেকটা গ্রাউন্ডই আগের জাজমেন্টে ডিসকাস করে কোনটা ই করেন আর কোনটা আপনাকে কন্ট্রোভার্ট কেন ওই জাজমেন্টটা ভুল সেটা কিন্তু কোনো গ্রাউন্ড নাই সিপিতে যে গ্রাউন্ড গুলো নিয়েছিলেন রিভিউতে হুবহু সেই গ্রাউন্ড গুলো নিয়েই করেছেন এখন এখন আসলে এইটার জন্য এবং অ্যাকচুয়ালি আপনার এই কেসটির জন্য এবং আমরা একদম প্রথম পর্বে যাকে নিয়েছিলাম হাসান আজিম তার যে মোবাইল কোর্টের যে ছিল এগুলো নিয়ে বলা হয় যে এই দুটি কেসের জন্য বলা হয় যে প্রশাসন এবং আদালত মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে একটা তাদের মধ্যে একটা কি বলবো ঠান্ডা লড়াই চলে যে কার হাতে কত পাওয়ার এরকম একটা কি বলবো এটা প্রশাসনে যারা এই করছেন যদি অন্যভাবে বলতে হয় এটা কিন্তু মিনিস্টারদের সাথে কোনো দ্বন্দ্ব না এটা ব্যুরোক্রেটদের সাথে ব্যুরোক্রেটটা দ্বন্দ্বের বিষয় না ব্যুরোক্রেটরা তারা মনে করছেন তারা তাদের হাতে সব ক্ষমতা উনারা যেভাবে চালাবেন সেভাবে চলতে হবে কিন্তু একটা কনস্টিটিউশনাল রিজাইমে কনস্টিটিউশন স্কিমের গভর্নমেন্টে কখনোই সেটা হতে পারে না এবং যেটা ওই যে তিনটি আলাদা অঙ্গ এটার যে প্রত্যেকের আলাদা যে পাওয়ার রয়েছে এবং তাদের যে হারমোনিয়াস একটা ওখানে খুব নাইসলি এই জায়গায় হারমোনিয়াস সিচুয়েশন গুলো এবং ডিস্টিংশন গুলোকে করে দেওয়া হয়েছে দ্যাট ওয়াজ ওয়ান অফ দা ফ্যান্টাস্টিক পিস অফ জাজমেন্ট এক্স্যাক্টলি কে কত দূর কোথায় কি তারপর কত কি অবস্থান হবে কিন্তু আমরা সেটা ভুলে যাই এই কারণে দেখেন কয়েকদিন আগে আমি ইংরেজি বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার নাকি আপনার মঞ্জুরুল হাসান সাহেবের একটা আর্টিকেল পড়ছিলাম কেন বিসিএস চাকরি নিয়ে এত মাতামাতি করা হচ্ছে কেন বিশ্ববিদ্যালয় শিক্ষক হলে তার কোনো ই হচ্ছে না কিন্তু একজন বিসিএস ক্যাডার হলে কেন মাতামাতি করা হচ্ছে পুলিশ ক্যাডারে গেলে কেন মাতামাতি করা হচ্ছে কারণ ক্ষমতা ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে অর্থনৈতিকভাবে মানুষ সম্পদের পাহাড় গড়তে পারে সেইটা ইদানিং এতটা দৃশ্যমান যে দৃশ্যমানের কারণে এই মানুষ বিসিএস এবং এইসব ক্যাডারগুলোকে নিয়ে এত মাতামাতি করছেন যেটা করার কথা বিশ্ববিদ্যালয় একজন গবেষককে নিয়ে
যে কারণে আজকে আমাদের দেশে গবেষকের সংখ্যা কম, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং এ অনেক নিচে নেমে যাচ্ছে, যে কারণে আমরা আজকে উন্নত বিশ্ব থেকে পিছিয়ে পড়েছি। এই তো গেল, মানে খুব কি বলবো, চাঞ্চল্যকর বা আমার নিজের কাছে যে তিনটে প্রিয় কেস সেগুলো। এর বাইরে আপনার নিজের প্রিয় কোন পিআইএল এর কথা কি একটু আপনি আমাদেরকে বলুন। আমি বলবো, আমি খুব গর্ববোধ করে এটা নিয়ে, সেটা হলো আপনার ট্রুথ কমিশন আইন, 111 এর সময় সেই বিখ্যাত ট্রুথ কমিশন। আপনি জানেন যে 111 এর সময় যখন কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না, সবাই দৌড়ের উপর, সেখানে ট্রুথ কমিশন আইন করা হলো। সেই ট্রুথ কমিশন আইন করার পরে আমি যখন পিটিশনার খুঁজে বেড়াচ্ছি চ্যালেঞ্জ করার জন্য এর কনস্টিটিউশনালিটি নিয়ে, তখন কাকে পিটিশনার করব, কাকে করব, প্রথমে এটাতে রাজি হলেন আমাদের অ্যাডভোকেট আজিজুর রহমান খান। তারপরে উবিনিকে স্যারের সাথে যিনি থাকতেন, সেই আজিজ সাহেব না, আদিলুর রহমান খান। আদিলুর রহমান খান শুভ্র, শুভ্র সাহেব, জি, অধিকার। উনি কিন্তু বাংলাদেশে হিউম্যান রাইটস সেক্টর ওয়ান অফ দি পায়োনিয়ার্স আমি মনে করি, বিশেষ করে হিউম্যান রাইটস মুভমেন্টে। আদিল সাহেব রাজি হলেন, তারপরে রাজি হলেন আপনার ফরিদা আক্তার, উবিনিগের নারী নেত্রী, জি। এরপরে সে ডাক্তার দীপুমনি হলেন পিটিশনার, কো পিটিশনার, আর অধিকার। এই চারটা অর্গানাইজেশন, তিনজন ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন মিলে আমরা ট্রুথ কমিশনকে বললাম যে এটা হতে পারে না, দুইটা কারণে। একটা হলো যে কম্পেল করা হচ্ছে আপনার স্বীকার করার জন্য, যেটি কনস্টিটিউশনের এগেইনস্ট ভায়োলেশন 35। আর দ্বিতীয়ত হলো যে যারা অপরাধ করেছে বলেই করছে, সম্পদের পাহাড় করছে, দুর্নীতি করেছেন, তাদেরকে এক্সোনারেট করার কোন ক্ষমতা এইভাবে হতে পারে না, দে শুড ফেস দা মিউজিক। আমার মনে আছে যে এই আইনটা যখন হয়, আমি চ্যালেঞ্জটা কেন করার প্রয়োজন হলো, চ্যালেঞ্জ করার প্রয়োজন হলো আইনটা দেওয়ার সাথে সাথে কিছু সিনিয়র লয়ার আমাদের কিছু ক্লায়েন্টকে বললেন ইমিডিয়েটলি ট্রুথ কমিশনে যে ডিক্লারেশন দিয়ে নিজেরা সেভ হয়ে যায়। তখন তারা পালিয়ে বেড়াচ্ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আমাদের হামিম গ্রুপের একে আজাদ শেয়ার, আপনি জানেন যে সমকালের পাবলিশার এবং চ্যানেল 24 এর তিনি মালিক। আজাদ সাহেব যখন এই ওপিনিয়নটা পেলেন সিনিয়র লয়ারদের কাছে, উনি হি কন্ট্যাক্টেড মি, আমি ওনার মামলা টামলা দেখি লিগাল সাইড। তা আমি বললাম যে আপনি ব্যবসা করে টাকা ইনকাম করেছেন, আপনি সরকারি কোনো অবৈধ পন্থায় ক্ষমতার অপব্যবহার করেননি, আপনি কেন এটা স্বীকার করবেন? আপনার 14 জেনারেশন লেখা থাকবে যে আপনি স্বীকৃত দুর্নীতিবাজের ওয়ারিশ, অ্যাটলিস্ট আই ডোন্ট ওয়ান্ট যে এটা আপনি করেন। উনাকে আমি নিষেধ করলাম, উনি আমার অ্যাডভাইস তো শুনে, এবং তখন সিনিয়র লয়ারের সাথে আমাকে মুখোমুখি করলেন, আমার সিনিয়র ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাহেবের সাথে। আমি তখন কিন্তু রোকন সাহেব আমাকে খুব চাপ দিলেন, ক্লায়েন্টকে কনভিন্স করলেন, আমি আন্ডার নো সার্কামস্টান্সেস স্যার আমি পারবো না এটা, আই ডোন্ট ওয়ান্ট যে ওনার নেক্সট জেনারেশন এটা বলুক। এনিওয়ে ওইটা করে এসে রাতে আমার মাথায় কাজ করলো যে এটা তাহলে চ্যালেঞ্জ করা যায় কি কীভাবে। আই ড্রাফটেড দ্য পিটিশন, এই পিটিশনটা আমাকে ক্রস চেক করে দিলেন আবার দুইজন ব্যক্তি, একজন হলেন আহমেদ জিয়াউদ্দিন, ব্রাসেলসে থাকে, ডক্টর আহমেদ জিয়াউদ্দিন, ইউ নো, ইউ মে নো হিম, জি জি, উনাকে ইমেলে, উনি হি ওয়াজ ইন্টারেস্টেড টু সি দিস, আমি উনাকে পাঠালাম। আর একটা হলো তৌফিক নেওয়াজ সাহেব, ডক্টর দীপুমনির এক্স্যাক্টলি হাজবেন্ড, দীপুমনির হাজবেন্ড এবং আদার সিনিয়র অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, উনারা দেখলেন, দেখে আমরা মুভ করলাম। মুভ করে এটা ছিল মীর হাসমত আলী সাহেব এবং শামীম হাসান সাহেবের কোর্টে, ওনারা রুল টুল দিলেন, পরবর্তীতে এই মামলা রুল অ্যাবসলিউট হয়েছে আপনার ট্রুথ কমিশনের সেটার মাধ্যমে। অনেক ই হয়েছে পরবর্তীতে এটার ই হিসেবে, যে তখন যে টাকাগুলো কনফিসকেট করেছিল সেগুলো ফেরত দেওয়ার, সেগুলো কি হবে এটা নিয়ে অনেক লিগ্যাল ইস্যু আসছে, কিভাবে দেখেছেন, চলছে এখনো, না চলছে এখনো, যে ওইটা আমি ই করতে জানি। ওই সংক্রান্ত বিষয় অনেকে আমার কাছে মামলায় আসছিলেন, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার সাহেবরা আসছিলেন যাতে করে আমি ওনাদের পক্ষে ই করি। আমি বললাম যে মামলায় আমি করেছি ট্রুথ কমিশনের চ্যালেঞ্জ করে এবং এটাকে আমি ই করেছি, আমি ওই মামলায় নেব না। তো কিছু কিছু ক্ষেত্রে তো লয়াররা অনেকে মনে করে মামলা গেলেই নাই, আমরা কিন্তু অনেকটা বাজ বিচার করে নিতে হয় আর কি। যেমন আপনাকে বলে আপনি যে ইউনাইটেড হসপিটালে মামলাটা করলেন, এই মামলার বিষয়ে আমার কাছে প্রথম যখন ইউনাইটেড থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল, আই রিগ্রেটেড, আমি বলেছি যে না, আমি ইউনাইটেডের সব কেসে নেব না। তো সব মামলা আমাদের করতে হবে এমন কোনো কথা নাই।
সেটা যেটা বলতে চাচ্ছিলাম, ট্রুথ কমিশনের মামলাটা সময় হিসাবে আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং যে সময় এটা করেছি, যে সময় করেছি, এই সময়ে এই ধরনের মামলা করাটা আপনার হার্ট ব্লিড না হলে, ব্লাড এন্ড এক্সপ্যাসি, পাবলিক রং এন্ড পাবলিক ইনজুরি না থাকলে এই মামলা করা সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন যেহেতু কোভিড এর সময় চলছে, করোনাকাল, সবাই আমরা বলবো স্বাস্থ্য খাত নিয়ে খুব ব্যস্ত অবস্থায় আছে। আমি যতদূর জানি আপনি ওই মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ এর ব্যাপারে একটা মামলা করেছেন, যে বিভিন্ন অঙ্গ সংযোজন আইন বা রয়েছে, সোজা বাংলায় খুব কি বলবো ক্রুড ভাবে যদি বলি, সেটি হচ্ছে যে আপনি একটা কেস করেছেন কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে ডাক্তারদের নেগলিজেন্স নিয়ে, সেটার ব্যাপারে একটু বলবেন, যদিও ওটা এখন বিচারাধীন, তবু একটু জেনে রাখি নিজের জানার কারণে। দেখেন, এইটা এর আগেও কিন্তু ডাক্তারদের মেডিকেল নেগলিজেন্স নিয়ে অনেক মামলা টামলা হয়েছে, এর আগেও হয়েছে কম বেশি, এবং অধিকাংশ মেডিকেল নেগলিজেন্স এর মামলাগুলো কিন্তু ক্ষতিপূরণের মামলা হয়েছে, অধিকাংশ, যে ভিকটিমকে ক্ষতিপূরণ দিলে তা বা তার ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিলে এটা মিটকুট হয়ে গেল এরকম। দিস ইজ দা ফার্স্ট কেস আই মাস্ট সে, আমি যত আমার যদি বেস্ট অফ মাই নলেজ, যেখানে আমি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের সেকশন 23 কে ইনভোক করার জন্য প্রেয়ার দিয়েছি। সেটা হলো সেকশন 23টা হলো ডাক্তারের যদি নেগলিজেন্সি থাকে, প্রফেশনাল মিসকন্ডাক্ট থাকে, তাহলে তার সনদ বাতিল বা সাসপেন্ড করার জন্য প্রেয়ার দিয়েছি। দিস ইজ দা ফার্স্ট কেস, দিস ইজ দা ফার্স্ট কেস। এইটার ঘটনা ছিল এরকম, এটাও আইনি সালিশ কেন্দ্রে কোপিটিশনার আছেন এবং ভিকটিমের ছেলে, উনি আপনার এফডিসি তে কাজ করেন, আমাদের ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওরা আইনি সালিশ কেন্দ্রের কাছে গেছে, পত্রিকায় আসছে, উনার মা অসুস্থ ছিল, লেফট কিডনি আপনার ড্যামেজ ছিল, তো বিভিন্ন জায়গায় নেওয়ার পরে লাস্টে পিজি হসপিটালে নাই, তো পিজির ওরা বলছে যে আমাদের এখানে অপারেশন করতে হবে। তো অপারেশন করতে যে উনারা প্রথমে করেছেন কি, রাইট কিডনি যেটা ভালো ওইটা ফেলে দিয়েছেন, তো ওরা তো এটা জানে না, পরে ওরা ওর মা যখন শরীর ডেটোরিয়েট করতে থাকছে তখন ওই হসপিটাল থেকে বের করে নিয়ে ওরা প্রাইভেট হসপিটাল নিয়ে যায়, সমরিতাতে সম্ভবত, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা চেক টেক করে দেখে যে ওনার দুইটা কিডনি নাই, তখন আবার ওনার মাকে নিয়ে আবার পিজিতে যায়, যে যখন সাংবাদিক টাংবাদিক নিয়ে গেছে তখন ডাক্তার সাহেবরা বলছে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছিল, তো আপনাদের ফ্যামিলির মধ্যে থেকে কারোর যদি কিডনি থাকে একটা কিডনি দেন। এই কথোপকথনের মধ্যে ওরা খবর পায় যে ওই ডিপার্টমেন্টের এক ডাক্তারের মায়ের কিডনির প্রয়োজন ছিল একই দিনে, ফলে এদের সন্দেহের কারণ হয় যে তাহলে এই ওনার মায়ের ভালো কিডনিটা নিয়ে ওই ডাক্তারের মায়ের কিডনি হিসেবে রিপ্লেস করে এই ভদ্র মহিলাকে হত্যা করা হয়েছে। এই অবস্থায় যখন আমাদের আইন সালিশ কেন্দ্র থেকে বললাম যে তোমরা আর একটু যে ইন্টারভিউ নাও, ইনভেস্টিগেট করো, সব দেখো কি অবস্থা, সব দেখে মোটামুটি একটা ডকুমেন্টেশন করে আমরা চলে গেলাম মনির ইসলাম চৌধুরী সাহেবের কোর্টে রিটটা করতে। তো উনি ইমিডিয়েটলি শুনেই রুল দিলেন, এবং এখানে ইন্টারিম অর্ডার নেওয়ার তেমন কিছু ছিল না, কারণ ওনার মায়ের বাই দিস টাইম সে পাস্ট হবে, তো ওই রুলটা আমাদের শুনানির অপেক্ষায় আছে। আর একটা মেডিকেল নেগলিজেন্সের মামলা করেছিলাম কুমিল্লার, আপনি দেখেছেন পত্রিকাতে, যে সিজারিয়ান অপারেশন করতে যে দেহ থেকে আপনার বডিটা ই করা হয়েছে, মাথা থেকে বডিটাকে সেপারেট করে ফেলা হয়েছে, সেটা আমরা করেছিলাম সালমা মাসুদ চৌধুরীর কোর্টে, আইনি সালিশ কেন্দ্রে যে কোপিটিশনার, তো ওখানেও আমরা ই করেছি। এবং একটা জিনিস আপনাকে বলি যে আইন ও সালিশ কেন্দ্র বা ব্লাস্ট বা অধিকার, এরা যে মামলাগুলো করে এদের কাছে কিন্তু অনেক রকম হুমকি আসে, অনেক প্রলোভন আসে, অনেক টাকা পয়সার প্রলোভন আসে, কিন্তু এদের যারা কর্মী তাদের কমিটমেন্টের জায়গাটাকে এতটা ডেভেলপ করা হয়েছে যে কোনো টাকা পয়সা দিয়ে এদেরকে কিন্তু কেনা যায় না। এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যারা করতে যান তাদের অন্যতম ই হলো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে ব্যাকডোরে টাকা পয়সা কামাবেন, এই চিন্তা যদি করেন কোনো না কোনো দিন আপনি ধরা খাবেন, এবং দ্যাট শুড বি ইওর লাস্ট ডে ইন প্র্যাকটিস। আই
মানে আই ক্যানট এগ্রি মোর, আই জাস্ট ক্যানট এগ্রি মোর। এখানে ইন্টারেস্টিং জিনিসগুলি যে আমরাও যেটা এই যে ইউনাইটেড হসপিটাল কেসের ব্যাপারে বলেছি, এখানে আমরা শুধু ক্ষতিপূরণই চাইনি, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরির আন্ডারে যে লাইসেন্স ক্যান্সেল করার একটা ক্ষমতা রয়েছে ডিজি হেলথের, সেটিকেও আমরা ইনভোক করতে পেরেছি, বিকজ দিস ইজ নাথিং বাট ছোট বড়ই। সো আমরাও ওইখানে ওটা চেয়েছি, এখন দেখা যাক আলটিমেটলি যখন ফাইনাল শুনানি হবে তখন কোথায় যে কি দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসতে, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম যেগুলো আমাদের অনেকেরই অনেক কিছু জানা ছিল না, এবং আমার ধারণা যারা দেখছেন বা আগামীতে যারা এই প্রোগ্রামটি দেখবেন, এটা আমাদের ফেসবুক পেজে থাকবে, তারা টের পাবেন যে বেসিকলি দেখুন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা অত সহজ কিছু নয়, এখানে অনেক রকমের কষ্ট, অনেক রকমের ভয় ভীতি, অনেক রকমের রিস্ক নিয়ে করা হয় যদি ওটা প্রপার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়। এবং তাদেরই একজন যিনি এগুলোর পায়োনিয়ারদের মধ্যে যদি আমরা বলি, প্রথম দিককার যে যোদ্ধারা ছিলেন তাদের একজনকে আজকে আমাদের এখানে আনতে পারে, আমরা উকিল গ্রুপ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে অসম্ভব নিজেকে সম্মানিত বোধ করছি। আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ অনেক। দর্শকরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী শুক্রবার রাত 9টায় নতুন আরেকজন কোন আমাদের আইনজীবীকে নিয়ে যিনি এরকম ডেডিকেটেড ভাবে পাবলিক ইন্টারেস্টে কাজ করে যাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, কারণ করোনা এখনো আমাদেরকে ছেড়ে যায়। ধন্যবাদ।